সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাজি বলেছিলাম বন্ধুরা আজ আমি আলোচনা করব বেলে শাক নিয়ে বেলে শাকের কী কী উপকারিতা আছে সেসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা বেলে শাক আমাদের অঞ্চলে বেলে শাক হিসেবেই অধিক পরিচিত কিন্তু কোন কোন অঞ্চলে একে বেতে শাক বলে বা বেত শাক বলে কোন কোন অঞ্চলে আবার একে বধুয়া শাক হিসেবে বলে থাকে বন্ধুরা বেলে শাক দুই প্রকার হয়ে থাকে এক প্রকার হচ্ছে লাল ও অন্য প্রকার হচ্ছে সবুজ আমাদের দেশের বিভিন্ন আবাদি জমিতে এই বেলে শাক হয়ে থাকে চাষ ছাড়াও এই বেলের শাক আপনি জন্মে থাকে বিভিন্ন ফসলে মাঠের পাশে বা মাঠের ধারে বা পুকুরের পাড়ে হয়ে থাকে বন্ধুরা বেলে শাক একটি ভেষজ গুণসম্পন্ন ঔষধি গাছ আপনাদের এলাকায় এই গাছটিকে কী নামে চেনে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা বেলে শাক একটি পুষ্টিগুণ সমৃদ্ধ শাক এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন অ্যামাইনো অ্যাসিড ও ফসফরাসের মতো আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান বন্ধুরা এর মাঝে প্রচুর পরিমাণে জিঙ্কও রয়েছে এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং ভেষজ গুণসম্পন্ন একটি শাক এটি আমাদের দেশে সাধারণত শাক হিসেবে খাওয়া হয়ে থাকে কিন্তু এটি রোগ আরোগ্যকারী একটি ভেষজ উদ্ভিদ বন্ধুরা আজ আমি এই বেলে শাক থেকে কী কী রোগ ভালো হয় এবং কী কী রোগের ওষুধ তৈরি হয় এই বেলে শাক দিয়ে তা আজ আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং কী কী রোগ ভালো হয় এই বেলে শাক থেকে কাশি দূর করতে যাদের কাশি আছে সবসময় কাশি লেগে থাকে বা সামান্য ঠান্ডা আবহাওয়ায় কাশি তৈরি হয় তাদের জন্য বেলে শাক একটি গুরুত্বপূর্ণ ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তারা যদি কয়েকটি বেলেশাকের পাতা নিয়ে তা থেতলে বেটে রস করে প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক চা চামচ পরিমাণে একবার খায় এভাবে যদি দুই থেকে তিনবার বা একটানা না দুই থেকে তিন দিন খায় তাহলে এই কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা তাছাড়া আপনারা শুকনো কাশিতেও এই বেলে শাকের এই পাতাকে থেতলিয়ে রস করে খেতে পারেন কৃমি দূর করতে যাদের কৃমি আসে বা ছোটো কৃমি আসে বা সুতাকৃমি আসে তারা এই বেলে শাকের পাতাকে রস কেটে বেটে খেতে পারে তাছাড়া যদি নিয়মিত ভেজে এর শাককে খাওয়া হয় তাছাড়া এর শাককে যদি ভেজেও খাওয়া হয় তাহলেও এই কৃমি দূর হয়ে যায় তবে বন্ধুরা কাঁচা অবস্থায় খেলে এই কৃমি অতি দ্রুত দূর হয় মাথার ওকুন দূর করতে যাদের মাথায় প্রচুর পরিমাণে উকুন এবং তা কোনো ক্রমেই যেতে চায় না নিয়মিত মাথা পরিষ্কার করার পর বা সাবান দেওয়ার পরও যাদের মাথায় উকুন লেগেই থাকে তারা যদি এই বেলেশাকের পাতাকে বেটে থেতলিয়ে মাথায় প্রলেপ দিতে পারে তাহলে উকুনের ডিম এবং উকুনগুলো এবং তাদের মাথায় আর উকুন হবে না এবং চামড়ায় যেসব উকুন লেগে থাকে তাও মারা যাবে এবং উকুনের ডিমও যদি থাকে তার ফুটবে না বেলে শাকের পাতাকে বেটে থেতলিয়ে সেটা মাথায় পনেরো থেকে বিশ মিনিট রেখে দিবেন যদি কারো এটা দীর্ঘক্ষণ রাখার ফলে ঠান্ডা লাগে তাহলে তারা পাঁচ থেকে সাত মিনিট মাথায় রেখে ধুয়ে ফেলবেন সাদা স্রাব যেসব নারীদের সাদা স্রাব আসে বা যেসব মেয়েদের সাদা স্রাব আসে এবং তা যদি ডিমের লালার নেয় হয় তাহলে সেই ক্ষেত্রে বেলে শাক একটি গুরুত্বপূর্ণ ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে আপনারা যদি বেলে শাককে থেঁতলিয়ে সেটা হালকা গরম করে বা জ্বালিয়ে খান এভাবে যদি একটা না পনেরো দিন থেকে এক মাস খান তাহলে আপনাদের অবশ্যই এই সাদা স্রাবের সমস্যা সমাধান হবে যদি কারো সাদা স্রাবের সমস্যা দীর্ঘদিন থেকে থাকে তাহলে তাদের কিছুদিন বেশি এই বেলে শাকের রস খাওয়া লাগতে পারে সাধারণ আমাশয় বা রক্ত আমস যাদের সাধারণ আমাশয় হয় এবং পায়খানার সঙ্গে খাসির কলিজার মতো থোকা থোকা আম বের হয় এবং প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হয় তারা যদি নিয়মিত এই পাতার রস খায় তাহলে তাদের এই সমস্যার সমাধান হয় বা যাদের পায়খানার সঙ্গে রক্ত আসে বা রক্ত আমাশয় হয় তারাও যদি এই বেলে শাকের পাতা বেটে থেতলিয়ে রস করে খায় তাহলে তাদের এই সমস্যা সমাধান হবে নিয়মিত যদি পাঁচ থেকে সাত দিন এই বেলে শাকের পাতা রস করে খাওয়া হয় তাহলে এই সমস্যা থেকে অতি দ্রুত সমাধান পাওয়া যায় অর্শ বা পাইলস যাদের অরশবা পাইলস আছে এবং অরশবা পাইলসের কারণে মলদার দিয়ে রক্ত পড়ে মলদারে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে খোসা লাগার মতো ব্যথা হয় বা মলদারে কাটা পুড়ে আসে এমন অনুভব হয় তারা যদি নিয়মিত এই বিলের শাকের রস খায় তাহলে তাদের এই অরশবা পাইলসের সমস্যার সমাধান হবে প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে আধা চা চামচ পরিমাণে বা এক চা চামচ পরিমাণে বেলে শাকের রস যদি জ্বালিয়ে বা গরম করে খাওয়া হয় তাহলেও এই পাইলসের সমস্যা থেকে অতি দ্রুত সমাধান বা মুক্তি পাওয়া সম্ভব হিক্কা বা হেস্কি যাদের প্রায় হিক্কা বা হেস্কি ওঠে তারা যদি নিয়মিত বেলে পাতার রস খায় তাহলে তারা অতি দ্রুত এই হিক্কা বা হেস্কি থেকে মুক্তি পাবে অনেকে মনে করে পানি কম খেলে হিক্কা বা হেস্কি ওঠে কিন্তু বন্ধুরা পানি কম খেলে হিক্কা বা হেস্কি ওঠে কিন্তু এটি একটি রোগ ধাতু যাদের প্রস্তাবের সঙ্গে ধাতু ক্ষয় হয় এবং ধাতু ক্ষয়ের কারণে শরীর শুকিয়ে গেছে এবং চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তাদের জন্য বেলে শাক একটি আশীর্বাদস্বরূপ তারা যদি নিয়মিত প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক চা চামচ পরিমাণে বেলে শাকের রস খায় তাহলে তারা অতি দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবে বিলো রস কাঁচা অবস্থায় খেলে যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনারা কাঁচা অবস্থায় খেতে পারেন কিন্তু কেউ যদি কাঁচা অবস্থায় না খেতে পারে তাহলে তার জন্য অবশ্যই জ্বালিয়ে খাওয়া উত্তম হবে রোগ যাদের সোত বা হাত পা ফোলার সমস্যা আছে তারাও নিয়মিত এই বেলে শাকের পাতার রস খেতে পারে সতের সমস্যার কারণে যদি আপনারা হাত পা ফুলে যায় এবং তা যদি কোনো ক্রমেই কমতে না চায় তাহলে আপনারা এই বেলের পাতার রস খেতে পারেন বেলের পাতার রস আপনি দিনের যে কোনো সময় খেতে পারেন তবে সকালে বাসি পেটে খেলে ভালো ফলাফল পাওয়া সম্ভব আপনি থেতলিয়ে রস করে এটাকে খেতে পারেন বা জ্বালিয়ে খেতে পারেন কোষ্ঠকাঠিন্য যাদের পায়খানা সবসময় শক্ত থাকে বা কোষ্ঠকাঠিন্য কোনো ক্রমেই যেতে চায় না তারা যদি নিয়মিত এই বেলে শাকের পাতার রস খাওয়ায় তাহলে তারা অবশ্যই এই কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পাবে এবং তাদের পায়খানা নরম বা স্বাভাবিক হবে প্রতিদিন সকালে একবার এটা খাওয়া যেতে পারে বা যাদের সমস্যা খুব বেশি তারা দিনে তিনবার এই বেলে শাক থেতলিয়ে তার পাতার রস খাবে বা মাঝে মাঝে বেলে শাক রান্না করে খেলেও এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া সম্ভব প্রস্তাবে জ্বালা যন্ত্রণা যাদের প্রস্তাবে জ্বালা যন্ত্রণা আছে তারা যদি নিয়মিত এই বেলে শাকের পাতার রস খায় তাহলেও তারা এই সমস্যা থেকে মুক্তি পাবে প্রসবের জ্বালা যন্ত্রণা দূর করতে এটি একটি গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ গাছ রুচি বৃদ্ধি যাদের খাবারের প্রতি কোনো চাহিদা নাই বা কোনো খাবারই ভালো লাগে না বা খাবার দেখলে খাবারের প্রতি অনীহার সৃষ্টি হয় তারাও এই বেলে শাক থেতলিয়ে রস করে খেতে পারেন এভাবে যদি তারা একটা না এই বেলে শাকের পাতার রস খেতে পারে তাহলে তাদের অবশ্যই রুচি বৃদ্ধি হবে এবং স্বাস্থ্য ভালো হবে হজম শক্তি বৃদ্ধি যাদের হজমের সমস্যা আছে এবং কোনো খাবার খেলে হজম হতে চায় না তারা যদি নিয়মিত এই বেলিশাকের রস খায় তাহলে তারা অতি দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবে এবং তাদের হজম শক্তি বৃদ্ধি পাবে বন্ধুরা আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নাম্বার চেয়ে ঘন ঘন কমেন্ট করেন তারা আমার নাম্বার ডেসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে খুঁজলে পেয়ে যাবেন